আত্মবিশ্বাসী প্রতিটো রাজনৈতিক দল কোন দলে পাব কেইখন আসন? প্রবল আত্মবিশ্বাসী আজমল, শাসক বিরোধীর পূর্বানুমান তুঙ্গত, রাজ্যের 14 সমষ্টির নির্বাচনী ফলাফলের অপেক্ষা করব আর 3 সপ্তাহ, 4 জুনত রাইজর উত্তর পাব প্রতিটো দলে, কিন্তু তার পূর্বে প্রতিটো দলের প্রতিজন প্রার্থী আত্মবিশ্বাসী। ধুবুরীর চর্চা সন্দর্ভত আজমলের স্পষ্ট কথা, ধুবুরীত আজমলেই বিজয়ী হব। কেবল ধুবুরীতে নহয়, নগাঁও আর করিমগঞ্জতো জয়ী হব AIUDF। বিজেপি মন্ত্রী রঞ্জিৎ দাসের কটাক্ষ সন্দর্ভতো আজমলের মন্তব্য, এজিপিতে শেষ হয়ে গেল, জিরো হয়ে গেল, ধুবুরী মই জিকি আছো আলহামদুলিল্লাহ, আই এম এ ফাইটার। রঞ্জিত দাসে মোর ঘরের কথা কেন কব, তোমালে হিটু লই উড়ে অল্প আপনাদের স্ট্যান্ডার্ড রাখো ভাই। রঞ্জিত দাসে পাগলের নিচিনা মানুষজনে বড় 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 করু, আমি আমার তিনটা সিট জিকি আছো, কংগ্রেসক আমি দিম নাকি? কংগ্রেসক আমি মহকুমার দিম, কংগ্রেসের লগে আর বিজেপির লগে আমার যুদ্ধ চলি আছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার স্পষ্ট কথা, আসন বৃদ্ধি হব কংগ্রেসের, কেবল আসন বৃদ্ধি নহয় এক কথাত নাসুরবান্দার প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। ধুবুরীত রকিবুল হুসেন পরাস্ত হলে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করবলৈ সাজু ভূপেন বরা। কিন্তু মই যিখিনি আমার দলের নেতা কর্মী রাইজর পৰা যিখিনি ফিডব্যাক পাইছো, তারপর মই এখার কথা মই নিশ্চিত হয়েছো যে আমার কংগ্রেসের সিট নিশ্চিতভাবে আগতকে বৃদ্ধি পাব, আর উজনি অসমত, নামনি অসমত, ব্রহ্মপুত্র, বরাক ভ্যালি পাহাড়ত আমার ভোটের পার্সেন্টেজটা বৃদ্ধি পাব। মহাজোটত থাকুতে, AIUDFক লগত লৈ থাকুতে, BPFক লগত লৈ থাকুতে আমার যে ভোট শেয়ার আছে সেই মহাজোট ভঙ্গ করে দিয়ার পাছতো কংগ্রেসের ভোট শেয়ার যথেষ্ট বৃদ্ধি পাব। বিজেপি বিধায়ক সুশান্ত বরগোহাঁর মতে এইবার নির্বাচনত বিজেপির আসনের সংখ্যা পূর্বতক বাড়িব, 14খন আসনের ভিতর 12খনেই পাব বিজেপি। নির্বাচন যেহেতু আমি বহু আগরপ্রায় নির্বাচনের প্রস্তুতি চলাইছিল, আমি নিশ্চিতভাবে 12খন আসন এবার জয়লাভ করি। CPMর বিধায়ক তথা বরপেটা সমষ্টির প্রার্থী মনোরঞ্জন তালুকদারও যথেষ্ট আত্মবিশ্বাস দেখবলে পাওয়া গেল। বাকি যে কি নহক, বিজেপির আসন পূর্বতক কমিব অসমত বলে মন্তব্য তালুকদারের। কিন্তু ভারতীয় জনতা পার্টির যাবার যে 9খন আসন আছে, 9খন আসনত কমিব, 9খনতক 11, 12, 13 অতুল বরাহতে গৈ পেলায় অগপত্ব আর চামচাগিরিতে খুব বেশি হয়েছে বিজেপির প্রতি, 14খনে পায় তেনেকা কথাও অতুল বরাই কইছে। এতিয়া 12ত নামিছে, 11ত নামিব, এইটো গৈ পেলায় 9তললৈকে আহিব মই আশা করো। এনেকৈ এতিয়া নেতার মুখর কথার কটাকটি চলি থাকিব, পিছে কাক দিলে জনতাই নম্বর তার সঠিক খবরের আমি রব লাগিব 4 জুনলৈ। ভিডিও জার্নেলিস্ট দিব্যায়নের সহযোগত গুৱাহাটীৰ পৰা জবা দাসৰ রিপোর্ট, NKTV+।